প্রচুর কাজের চাপে তো ভিডিও করার সময় পাইনি, তাই জন্য গাইস ব্লগ শুরু করছি। আর তোমরা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো, হ্যাঁ, আর একের পর এক এবারে ব্লগ আসবে, ঠিক আছে। দেখো পাপাকে, আমার কাছ থেকে ছেড়ে যাচ্ছে না ওর মায়ের কাছে। এবারে দেখো পাপার পিছনে, এই যে পাপার এটা নিয়ে আমি এখন শুয়ে পড়েছি। এবার একটু খানা পিনা কাটলে কাটলে বাদ হাম বাদ করতে কে লিয়ে আ রহা হ্যায় তুম লোগোকে সাথ, ঠিক হ্যায়। সো গাইস, ये पापा और मार को ले, ये हमारे पापा जी और मार को ले अखन आछे, अखन मोबाइल मोबाइल देखा दुखा करछे पापा। सो गाइस देखते बच्चो, ओके म्याओ ओ म्याओ म्याओ কি বাবা লিব, তো অন্যদিকে মন চলে গেছে গাইস। তো আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি, আমার প্রচুর খিদে পেয়েছে, তো খেয়ে নি, খেয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। গাইস দেখো যে পায়রা গুলো কিরকম খেতে এসছে, আর ওপরের ছাদে অনেক পায়রা আছে, তো গাইস খেতে এসছে। আর আমার পাপা এই যে দেখছে করে, পাই যে সব পায়রা গুলোকে দেখছে এখানে, আর পেছনে যেসব পায়রা গুলো আছে এই দেখতে পাচ্ছ, এই যে আমার পাপা, আর এই যে আমি নিয়ে আছি মানে ছোনাটাকে। মেও পাপা, সবাই দেখতে দেখতে পরে এই আসছে। আর আমার বাবা পিড় এখন ওগুলোকে ধরার জন্য ঝুঁকি মারছে, সো গাইস ধরার জন্য ঝুঁকি মারছে এগুলোকে। কি দেখছো তুমি, এই সোনু চলে এসছে একদম পুক পুক করে, আর এই যে আগামীকাল সত্যনারায়ণ পুজো, ষষ্ঠী পুজো আছে, তো অনেক কাজকর্ম আছে, তো ভিডিও করতে পারবো কি পারবো না জানি না, বাজারে যেতে হবে মোটামুটি, তো দেখা যাক কতটা ভিডিও করতে পারি, ঠিক আছে। সন্ধ্যাবেলা, হ্যাঁ গাইস, তো সন্ধ্যাবেলা ভিডিওটা করছি, তো বিকেল থেকে অনেকটাই চাপে গেছে, তো তারপরে এখন আমাদের ম্যাডাম এসে আলু কাবলি করছে, ছোলা দিয়ে দিয়েছে, আর এদিকে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ওইখানে লবণ দিচ্ছে এখন গাইস। তো দেখে তো জিভ থেকে যেরকম জল বেরিয়ে আসছে, তো তোমরা কি জল বের করো না, তো তো দেখতে থাকো, ঠিক আছে, আমাদের ছোট ছোট ব্লগ গুলো তোমরা দেখতে থাকো। আর বিট লবণ দিচ্ছে এখানে গাইস, আর লেবুটা এরকম বিচে মানে বিচে সরি সরি বিচে আছে, তো বিচেটা বের করানো হয়নি, তো বের করে ওটা দিতে হবে, ঠিক আছে, এটাকে বের করতে হবে। লঙ্কা দিচ্ছে, সো গাইস তো তোমরা কেউ জল বের করো না, হ্যাঁ আমাদের তো জল বেরিয়ে এসছে মানে আসতেছে একদম, লেবুটা চুটানো হচ্ছে, লেবুটায় রস কিন্তু প্রচুর আছে, লেবুতে রস প্রচুর আছে, একটা লেবুতে মানে মোটামুটি হয়ে যাবে। দেখো গাইস রসটা দেখো কত রস, একটা লেবুতে কত রস, একদম জিভ থেকে জল তো বেরিয়ে আসছে একের পর এক। ম্যাডাম এই যে সবার জন্য এই যে বাটিতে বাটিতে সব দিচ্ছে, তো বাটি বাড়ি ৫ টাকা ৫ টাকা মানো নি না, বাটি বাড়ি ৫ টাকা, তো এখানে অনেক আছে। ম্যাডাম এটা কত করে বাটি, বাটি কত করে ম্যাডাম, ম্যাডাম বাটি কত করে, সো এটা সোনু খাবে গাইস, এটা সোনুকে দিয়ে দি, ব্যাস নঙ্কা খাবে
তো গাইস একটু এবারে আর একটু মানে লেবু দেওয়া হচ্ছে, বিছা পড়ে গেছে। তো গাইস এখন আমাকে দিয়ে দিয়েছে, এবারে আমি খাচ্ছি এটা। সত্যনারায়ণ পূজা হচ্ছে আর ষষ্ঠী পূজা হচ্ছে গাইস, তোমার পাপার ষষ্ঠী পূজা হচ্ছে আর নারায়ণ পূজা হচ্ছে গাইস। তো তোমরা সবাই আসবেদ করো, বাপ ভালোভাবে সুস্থ ভাবে থাকে। তো এখন সত্যনারায়ণ পূজা আর ষষ্ঠী পূজা হয়ে গেল। তো গাইস পাপার আগামীকাল তো অন্নপ্রাশন্ন, তো ভালো ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা তো দেখতে থাকো আর কিছুক্ষণ ব্লগ করে এটা পোস্ট করবো, ঠিক আছে? তো গাইস এখানে সত্যনারায়ণ পূজা ষষ্ঠী পূজা দুটো হয়ে গেছে, তো কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি পুজোর মানে পুজোর কাজে কাজে। তো সোনুকে বলেছিলাম তো করতে, তো সোনুও মানে মগ্ন ছিল একদম পুজোতে, তাই জন্য করা হয়নি। এই যে মানে পাপাকে দেখো গাইস, ওর মাকে দেখো। পাপা কেসা লাগে রে তুমি, পাপা শুধু মুখ ঘুরিয়ে নিচ্ছে, শুধু মুখ ঘুরিয়ে নিচ্ছে। দেখো বাবা কিরকম ফুল মানে ফোন নেওয়ার জন্য চেষ্টা করছে, হাত বাড়াচ্ছিল। শুনু বাবা গেলা, হ্যালো বাবা, বাপ হাত ছাড়া আর কোনটি বেশি নেই রে বাবা।